বিএনপি যদি বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট ভাঙার জন্য অন্য রাজনৈতিক দল গঠন করে তাহলে তাদের বিরুদ্ধে পাল্টা দল গঠন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের চিফ কোঅর্ডিনেটর ও প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ। শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সেমিনার রুমে ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবস ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 68তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।